পাহাড়ের দেবী মাতারানী বৈষ্ণো দেবী মা দুর্গা তথা আদি শক্তির রূপ। যদিও সে রূপ মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতীর সম্মিলিত শক্তি। আমরা বাঙালিরা চিরকালই মা দুর্গা, কালী, লক্ষ্মী ও সরস্বতীর পূজারী। তাই বাড়ি থেকে 2500 কিলোমিটার দূরে ভূস্বর্গে গেছি আর মনুষ্য জন্ম রক্ষাকারী শ্রীমাতা বৈষ্ণোদেবী দর্শন করব না তা হতে পারে না। বেসিক্যালি যে কোনো কাশ্মীর ভ্রমণকারী মানুষের ট্রিপ শেষ হয় পহলগামে, কিন্তু আমরা কাটরার শ্রীমাতা বৈষ্ণোদেবী মন্দির ঘুরেই ফিরব। অনেকে কাশ্মীর ট্রিপের শুরুতেই মায়ের দর্শন করেন, কিন্তু আমরা ট্রিপ কমপ্লিট করার পর মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরব। কেমন ছিল এই জার্নি, এই ছোট্ট বাঙালি ব্লগার ট্রেক করে চড়তে পারল কি না, এই 13 কিলোমিটার পাহাড়ি পথ দেখা মিলল কি না শ্রীমাতার, সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। আর শ্রীমাতা বৈষ্ণোদেবীর ট্রেক কীভাবে কমপ্লিট করা যায় অতি সহজে সেটিও জানতে পারবেন এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল আইকনটি হিট করে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাকে যদি চান তাহলে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। Day 6। তো গুড মর্নিং সকলকে, এখন আমরা আছি পহলগাঁওতে। পহলগাঁওয়ে আজকের সকালটা বেশ দারুণ, কালকের মতো বৃষ্টি নেই। আজ এখান থেকে যাব আমরা কাটরা, কিন্তু যাব আমরা 4টে সাওয়ারি চেঞ্জ করে। এখান থেকে কাটরার ড্রপ, শুধু ড্রপ 8000 টাকা গাড়ি ভাড়া, যেটা দুজনের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তার জন্য আমরা এখান থেকে যাব হচ্ছে অনন্তনাগ লোকাল ট্যাক্সিতে, 100 টাকা করে নেবে শুনলাম। অনন্তনাগ থেকে বানিহাল অবধি যাবো হচ্ছে ট্রেনে, বানিহাল থেকে উদয়পুর অবধি যাবো হচ্ছে শেয়ারিংয়ে, তারপরে উদয়পুর থেকে কাটরা অবধি যাবো হচ্ছে বাসে। তো এইভাবে টোটাল ট্যুর প্ল্যানটা করেছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের পুরো জার্নিটা কেমন হতে চলেছে। এখন আমি এসেছি ATM-এ টাকা তুলতে। বাই রোড পহলগাঁও থেকে কাটরার দূরত্ব 211 কিলোমিটার, আর জম্মু থেকে কাটরা 50 কিলোমিটার। আমরা আজ ব্রেক জার্নি করব। পহলগাঁও থেকে শেয়ারে প্রথমে খানাবল বা অনন্তনাগ পর্যন্ত, এবং অনন্তনাগ থেকে শ্রীনগর বানিহাল মেমু প্যাসেঞ্জার ধরে মাত্র 30 টাকায় পৌঁছে যাব বানিহাল, এবং সেখান থেকে ডিরেক্ট কাটরার বাসে করে উঠে ডোমেল নামক জায়গাতে নামবো, এবং ডোমেল থেকে শেয়ারে বা বাসে পৌঁছে যাব কাটরা। আর কাটরাতে রাত কাটিয়ে পরের দিন হাঁটা শুরু করব বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। উল্লেখ, কাটরা শহর থেকে 13 কিলোমিটার পাহাড়ে চড়ে বৈষ্ণোদেবী দর্শন করতে হয়, সেটি বিভিন্নভাবে সম্ভব, সেগুলি এই ভিডিওর মাঝেই জানতে পারবো। যাই হোক, আমরা প্রায় ঘণ্টাখানেকের মধ্যে অনন্তনাগ স্টেশনে এসে পৌঁছলাম। তো এখন অনন্তনাগ থেকে তোমার বানিহালের দিকে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের টিকিট হচ্ছে 30 টাকা করে। এটা ওই আমাদের যে লালগোলা মেমু প্যাসেঞ্জার, ওই লালগোলা মেমু প্যাসেঞ্জারের মতো, এটা মেমু প্যাসেঞ্জারই বলে। আর লোকালে যে ঠিক যেরকম আমাদের কলকাতা থেকে খাওয়া দাওয়া উঠছে, তো এখানে উঠছে 1 ঘন্টার সফর। ট্রেনটা একটু লেট করেছে বলে পেয়ে গেলাম, নাহলে আরও 1 ঘন্টা করে আরেকটা ট্রেন পেতাম। তো চলো ট্রেনে আমি ভেতরটা একটু দেখিয়ে দিই। ট্রেনে বাথরুমের ব্যবস্থা আছে যেহেতু মেইন প্যাসেঞ্জার। ট্রেনে অনন্তনাগ থেকে বানিহাল পর্যন্ত সময় লাগে 1 ঘন্টা। রাস্তায় পড়ে বানিহাল কোয়াজিগুন্ড রেলওয়ে টানেল বা পিলপাঞ্জল টানেল, যার দৈর্ঘ্য 11.215 কিলোমিটার। হিলার শাহাবাদ স্টেশন থেকে বানিহাল স্টেশনের মধ্যে সবথেকে বড় টানেল, যেটা হলো পিলপাঞ্জল টানেল, 11 কিলোমিটারের বেশি বড় রেলওয়ে টানেল, কিন্তু আমরা এখন পার হলাম। একদম ভেতর তো কোনো নেটওয়ার্ক ছিল না, তো এটা হলো পিলপাঞ্জল টানেল। বানিহাল স্টেশনে নেমে দেখবেন সোনাই সোয়াগা, বহু বাস, টেম্পো, বোলেরো, শেয়ার্ড কার, ছোট ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে এবং আপনাদেরকে ডাকছে জম্মু যাওয়ার জন্য। তো এখানে 350 টাকা করে বাসে তোমার লাগবে, আমার পিছনে দেখতে পাচ্ছ অনেকগুলো বাস, মনে হয় 4-5টা বাস ছাড়ে এক একটা তোমার ট্রেন যাওয়ার পরে। প্রথম ট্রেনটা যেটা আসে সেটা হলো 9:30 দিকে, তো সেই ট্রেন ছাড়ার পরে, মানে সেই ট্রেন আসার পরে এই বাসগুলো যায়। আর অনেক ট্রাভেলার গাড়ি আর সুমো এবং অন্যান্য গাড়ি তো আছেই, ঠিক আছে। তো বাসে 350 টাকা করে জম্মু অবধি, তুমি ডোমেল অবধি নামলে হয়তো 50 টাকা কম নেবে, ঠিক আছে। এই আমার পিছনে দেখতে পাচ্ছ বাস।
বানিয়াল থেকে যদি আপনি উধমপুর পর্যন্ত শেয়ারে আসেন তাহলেও উধমপুর থেকে কাটরা আপনি বাই ট্রেনে পৌঁছে যেতে পারেন। তবে আমরা ডাইরেক্ট জম্মুর গাড়িতে উঠে পড়েছি এবং নামব ডোমেল নামক জায়গাতে, যেখান থেকে কানেক্ট হবে কাটরা যাওয়ার পথ। এই ট্রাভেলার গাড়িটা তোমার যাবে জম্মু অবধি, তো এখান থেকে 700 টাকা করে নিচ্ছে পার হেড। ট্রাভেলারটা অনেকটা একটু লাক্সারিয়াস টাইপের, এক সাইডে দুটো সিট, এক সাইডে একটা সিঙ্গেল সিট। তো এই ট্রাভেলারে আমরা যাব। এমনিতে শেয়ার গাড়িতে গেলে অনেক চাপাচাপি হয়ে যায়, তার জন্য ট্রাভেলারটাই পছন্দ করলাম। তো উধমপুর অবধি আর গেলাম না আলাদা করে, আমরা ডোমেল অবধি চলে যাচ্ছি। এবং ডোমেল থেকে, যেহেতু ডোমেলের রাস্তাটা জম্মু থেকে কাটরা অবধি বহু বাস বহু কিছু গেছে, তো ওখান থেকে আমরা কোনো কিছু ধরে কাটরাতে পৌঁছে যাবো, কোনো চাপ নেই। হ্যাঁ, তবে এখান থেকে ডোমেল অবধি 130 কিলোমিটার সময় লাগবে, মোটামুটি ধরে রাখতে পারো যে 3-4 ঘন্টা সময় লাগবে। রাস্তায় হয়তো খাওয়ার জন্য দাঁড়াবে, তো তখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, যদিও টিফিন তুলে নিয়েছি। আর একটা বিষয় যে এই ট্রাভেলার গাড়িতে ওঠার একটা সুবিধা হচ্ছে যে ঝাঁকি কম লাগবে, কারণ রাস্তা কোথাও কোথাও ভালো, কোথাও কোথাও খারাপ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো গাড়ি এখন ছাড়বে, লাগেজ পিছনে দিয়ে দিয়েছি, চলো এবার। ওপর থেকে যত টেম্পো নিচের দিকে নামছে তত রাস্তার দৃশ্য পরিবর্তন হচ্ছে। ঠান্ডা থেকে শুরু হচ্ছে গরম আবহাওয়া, আর আসছে ননভেজ থেকে ভেজের পালা। আমরা ধীরে ধীরে নাসরি নামক একটি জায়গাতে এসে পৌঁছলাম। গাড়ি এখানে দাঁড়ালো দুপুরের লাঞ্চ করার জন্য। 4000 ফিট উচ্চতায় অবস্থিত চেনানি নাসরি টানেল, যেটাকে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলও বলে, 2017 সালে শুরু হয়েছে, মানে 2011 থেকে কনস্ট্রাকশন চালু হয়ে 2017 সালে শুরু হয়েছে। এটা 30 কিলোমিটার ডিস্টেন্স কমিয়ে দিয়েছে, প্রায় 2 ঘন্টার জার্নি কমিয়ে দিয়েছে তোমার জম্মু থেকে শ্রীনগরের দিকে। আমরা সেই টানেলের মধ্যে এখন ঢুকবো। এই টানেলটা প্রায় 9 কিলোমিটার এবং লম্বা টানেল। তো এটা ইন্ডিয়াস হাইয়েস্ট ওই লম্বা টানেল, সেই টানেলটা তোমাদেরকে দেখাবো। প্রায় 9 কিলোমিটার লম্বা এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, ভেতরে কোনো নেটওয়ার্ক নেই আর প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, 2:30 নাগাদ আমরা ডোমেলের কাছাকাছি এসে পৌঁছালাম। ডোমেল থেকে বাসে 40 টাকা ভাড়া দিয়ে আমরা 3:15 মধ্যে পৌঁছে গেলাম কাটরাতে। কাটরাতে থাকার বহু ব্যবস্থা আছে, যেমন আপনি থাকতে পারেন যে কোনো ধর্মশালাতে, এমনকি বৈষ্ণোদেবীর নিজস্ব ধর্মশালাও আছে, তো সেখানেও আপনারা থাকতে পারেন। তবে আমরা ছিলাম অন্য একটি রুমে। তো এখন আমরা কাটরাতে চলে আসলাম। কাটরা বাজার থেকে এসে একটু সাইডে আশেপাশে তোমরা ঘুরবে, ঘুরলে তোমরা বহু রুম পেয়ে যাবে, মানে মোটামুটি 500 টাকা থেকে শুরু হবে। আমরা যে রুমটা পেলাম সেই রুমটা হচ্ছে 650 টাকা নিল, 2 দিন থাকবো, 650-1300 টাকা, ঠিক আছে। রুমটা দেখায় রুমটা খারাপ না, রুমটা ভালোই বড়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এ দেখো, এই যে এই একই বেডে 3 জন থাকতে পারবে, আয়না আছে, তারপরে টিভি আছে এলইডি, এই যে এখানে ওয়ার্ড্রপ আছে, আর বাথরুম হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, খারাপ না। গিজার আছে, 24 ঘন্টায় থাকবে, বাথরুমের মধ্যেই বেসিন আছে, আর অ্যাংলো ইন্ডিয়ান আছে, একদমই যে খারাপ তা নয়, তোমরা থাকতে পারো। মানে প্রচুর হোটেল পাবে, আমি হোটেলের নাম বা অ্যাড্রেস বলছি না, তোমরা ওই মেন জায়গার থেকে এসে একটু ডান দিকে আসবে, ডান দিকে আসলে প্রচুর পর পর করে লাইন দিয়ে হোটেল পাবে। আর একটা হোটেল পেয়েছিলাম 1000 টাকা করে বলছে, কিন্তু না, তার থেকে ওটা অনেকটা চাপা, এটা আবার একটু খোলা, সামনে ব্যালকনি আছে, তো এটা একটা ভালো লাগলো, যেন এই হোটেলটাই নিলাম 2 দিনের জন্য। রুমে একটু রেস্ট নিয়ে আমরা কাটরা বাজার ঘুরতে বের হলাম। তো আমরা এখন সন্ধ্যেবেলা থেকে কাটরাতে ঘুরতে বেরিয়েছি, চারিদিকে আলো আলো আর প্রচুর ড্রাই ফ্রুট, আর সব থেকে বেশি ড্রাই ফ্রুট হচ্ছে তোমার আখরোট, এই দেখো দেখবা ভর্তি কুইন্টাল কুইন্টাল। আখরোট আখরোট সংক্রান্ত অন্যান্য জিনিস, আর ওপরে বৈষ্ণোদেবীর আলো জ্বলছে, ওই জায়গায় যাবো কালকে। কাটরাতে খাবার সব কিছুই কিন্তু ভেজ, ননভেজ আইটেম এখানে পাবেন না। আমরা কাটরা থেকে কিছু ফাস্টফুড খেয়ে নিলাম এবং প্রবেশ করলাম ড্রাই ফুডের দোকানে। এখানে আখরোট, কাজু এবং অন্যান্য ড্রাই ফুড অনেক কম দামে পাওয়া যায়, আপনি চাইলে বাড়ির জন্য নিয়েও নিতে পারেন।
আমরা বৈষ্ণো দেবীর জন্য কিছু প্রসাদ সংগ্রহ করে নিলাম। রাতে বৈষ্ণো দেবী পাহাড় অপূর্ব সুন্দর লাগছে, ওই যে আলো দেখা যায় ওখানেই আমাদের গন্তব্য। যদিও তার আগে আমাদের করে নিতে হবে রেজিস্ট্রেশন। কাটরা বাজারের কেন্দ্রেই আছে এই রেজিস্ট্রেশন সেন্টার, তাই এটা অনলাইনে কাটা যায় না, আপনাকে এখানে এসেই নিতে হবে। বৈষ্ণোদেবী যাত্রা করার আগে তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে এবং তোমাকে একটা আই কার্ড দেওয়া হবে। এবার বিষয়টা হলো যে এই যে কার্ডটা দেওয়া হবে এটা ভ্যালিডিটি 6 ঘন্টা, মানে 6 ঘন্টার মধ্যে তোমার প্রবেশ করতে হবে, ঠিক আছে? নাহলে তুমি কিন্তু যাত্রা শুরু করতে পারবে না। তো সেই হিসাবে করবে, এখানে সকাল 5টা থেকে রাত 10টা অবধি কাউন্টার খোলা থাকে তোমার কার্ড ইস্যু করার জন্য। তো যদি ভোরবেলা যেতে যাও 3টের সময়, তাহলে রাত 10টার সময় তোমাকে এন্ট্রি করিয়ে নিতে হবে, তারপরে তোমাকে এগোতে হবে, ঠিক আছে? আর যদি সকালবেলা যাবে তো ভোরবেলা 5টার সময় এসে লাইন দেবে, তখন এন্ট্রি করে নেবে এবং তারপরে যাবে। রেজিস্ট্রেশন করার জন্য লাগবে আপনার আধার কার্ড এবং আপনার অ্যাড্রেসের পিনকোড, আর ওনারা একটা ছবি তুলে নেবেন এবং একটি কার্ড আপনাকে দিয়ে দেবেন। ওই কার্ড গলায় ঝুলিয়ে আপনাকে যেতে হবে বৈষ্ণোদেবীতে। প্রথমে আমাদের প্ল্যান ছিল রাত 3টেই শুরু করব যাত্রা, পরে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম এবং ভাবলাম একটু রাতে রেস্ট নিই, কারণ আজ খুব ধকল গেছে এবং ভোর 5টা 6টা নাগাদ আমরা আমাদের যাত্রা শুরু করব। তাই রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। কাশ্মীরে D7। তো গুড মর্নিং সকলকে, আমরা এখন যাচ্ছি রেজিস্ট্রেশনে। এখন সকাল বাজে 5টা, রেজিস্ট্রেশন কাউন্টার খুলে গেছে। আমাদের আসতে 8 ঘন্টা লেট হয়ে গেছিলো, আমরা 4:30 সময় আরও হয়েছিলাম, কিন্তু এখন 5টা বাজে। তো রেজিস্ট্রেশন করিনি, তারপরে ফটাফট কথা বলছি তারপর। তো বন্ধুরা, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেলো 10 মিনিটের মধ্যেই, 10 মিনিটও লাগেনি, আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেল। এখন আমরা যাবো হচ্ছে বাণগঙ্গা অবধি। বাণগঙ্গাতে চেকিং হবে, তারপরে হাঁটা শুরু হবে। বাণগঙ্গার জন্য একটা অটো নিতে হবে, দেখি কত কী নিচ্ছে। তো চলো দেখতে থাকো। এখান থেকে আমরা অটোতে বেরিয়ে পড়লাম বাণগঙ্গার দিকে। বাণগঙ্গা এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার। অটোতে যেতে গেলে তুমি যদি রিজার্ভ করো তাহলে 160 টাকা লাগবে, আর যদি শেয়ারিংয়ে যাও, আমরা যেরকম শেয়ারিংয়ে যাচ্ছি, পার হেড 50 টাকা করে লাগছে। তো পার হেড 50 টাকা করে লাগছে, এখান থেকে 10-15 মিনিট টাইম লাগবে এবং ওখানে চেকিং করে তারপরে তোমার হাঁটা শুরু হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এই যে বাণগঙ্গা গেট, বিষয়টা হলো এতে অটোতে আসতেও হবে না, 1 কিলোমিটার না নিচের দিকে তুমি হেঁটে চলে আসতে পারবে। 5 মিনিটও লাগলো না, 10 মিনিট বলেছিলাম, 5 মিনিটও লাগলো না, তুমি হেঁটে চলে আসতে পারবে। ওখানে 50 টাকা দেওয়ার কোনো দরকার নেই বা তোমার অটো ভাড়া করার দরকার নেই 160 টাকা দিয়ে, ঠিক আছে? এই যে চলে এসছে, আমাদের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে রেজিস্ট্রেশন মানে এটা চেক করবে, তারপরে আমাদেরকে ভিতরে এন্ট্রি করতে দেবে। এই দেখো মেন গেটে আমাদের রেজিস্ট্রেশন চেক করা হলো এবং ব্যাগপত্রও চেক করা হলো। তো লাগেজ চেক ইন করে আমাদের টাইম লাগলো মোটামুটি 8 মিনিট। এখন 5:58 বাজে, আমরা এবার সামনের দিকে হাঁটা শুরু করব। এখন অন্ধকার আছে, দেখি, চলো জয় মাতা দি। তো আমাদের চলা শুরু হলো একদম কারেক্ট 6টার সময়। আমরা এখান থেকে বৈষ্ণবদেবী ভবন হচ্ছে 12.5 কিলোমিটার। প্রথমে তো হাঁটি, তারপরে দেখছি ব্যাটারি চালিত গাড়ি দেখছি। এখন অনেক ভিড়, সকাল সকাল ভোর ভোর অনেকেই বেরিয়ে পড়েছেন, তো ভালোই ভিড় আছে। আবার তো নিচে অবধি, এখন উপরে গিয়ে দেখি। এখানে অনেক ঘোড়া আছে, তোমরা যদি হেঁটে চলতে না পারো তাহলে ঘোড়াতে উঠে যেতে পারো। এখান থেকে অর্ধকুমারী অবধি রেট হচ্ছে 650 টাকা এবং এখান থেকে একদম বৈষ্ণব মাতা মন্দির অবধি হচ্ছে 1300 টাকা, এখানে রেট লেখা আছে, ঠিক আছে? তবে তোমরা দরদাম করে নিও, কারণ সব জায়গায় তো রেটে চলে না, ঠিক আছে? দরদাম করে নিও। এখানে লাঠি আছে, যদি চাও তাহলে লাঠি নিয়ে নিতে পারো, 20 টাকা করে, আবার ফেরত দিলে 10 টাকা করে দেবে। মানে কেদারনাথে যাওয়ার 50 টাকা করে নিচ্ছিলো এবং ফেরত দিলে 20 টাকা করে দিচ্ছিলো, এটা 20 টাকা করে দাম এবং ফেরত দিলে 10 টাকা করে দিয়ে দেবে ফেরত। বৈষ্ণোদেবী যাত্রা করার পথ সম্পূর্ণটাই বাঁধানো, পাকা করা এবং শর্টকাটগুলি সিঁড়ি সিঁড়ি করা। অনেকে খালি পায়ে যাচ্ছেন, তবে আমার রেকমেন্ডেশন ভালো জুতো নিয়ে নেবেন। যে বাণগঙ্গা পাথিং ঘাট আছে ওখান থেকে বাঁহাতে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে শর্টকাটে উপরে চলে আসলাম। মোটামুটি সময় লাগলো 40 মিনিট, কিন্তু 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার রাস্তা তোমার শর্ট হয়ে গেল, সময় 40 মিনিট লাগলো। আমরা চলে এসেছি প্রথম স্থান, প্রথম মন্দির, সেটা হলো চরণ পাদুকা মন্দির। এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর 9.5 কিলোমিটার আছে। 40 মিনিটে লেভেলই আলাদা আমাদের ভাই, তোমাদেরও লেভেল আলাদা থাকবে যদি ঠিকঠাক মতো চলো। আর এই সাইডে দেখো, পা ম্যাসেজ করার জায়গা, কিতনে গা 30 রুপিস, 15 মিনিট, 15 মিনিট 30 টাকা পা ম্যাসেজ, আসার সময় করবো।
ট্রেকিংয়ের রাস্তার মাঝখানে আপনি অনেক শর্টকাট পেয়ে যাবেন, যেগুলিতে লেখা থাকবে যে এই শর্টকাটে কতগুলি সিঁড়ি আছে, আর এই শর্টকাটগুলি আপনার বহু রাস্তা কমিয়ে দেবে। বৈষ্ণো দেবীতে যাওয়ার পথে বহু খাবারের দোকান, বহু মাসাজের দোকান, আর এখানে যে ঘোড়াগুলো আছে হেভি হেভি হাইট ভাই, এতদিন ধরে কি আমরা খচ্চরে চড়েছি বুঝতে পারছি না, ঘোড়াগুলো দেখো কি হাইট, দেখো এই এটার হাইট কম, কিন্তু এর পরেগুলো যা যা আসছে সবকটা হেভি হেভি হাইট। আর এখানে জুস, আখের রস, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, আর মেসেজ সেন্টার। এই যে বৈষ্ণোদেবীর এই যাত্রাপথ আপনি চারভাবে কমপ্লিট করতে পারেন। প্রথমত পায়ে হেঁটে, দ্বিতীয়ত ঘোড়ার পিঠে, এবং তৃতীয়ত পিঠুতে, আর সর্বশেষ হেলিকপ্টারে, যার ভাড়া পড়বে 1830 টাকা। আমরা কাটরাতে এক রাত স্টে করব, তাই সমস্ত লাগেজ রুমে রেখে কিছুটা প্রয়োজনীয় জিনিস যেমন জলের বোতল, হালকা ঠান্ডার কাপড়, ফাস্ট ফুড নিয়ে ওপরের দিকে ধীরে ধীরে মন্থর গতিতে এবং কখনও পা চালিয়ে উঠব বলে ঠিক করেছি। এই পুরো রাস্তায় এভাবে শেড করা, দেখতে পাচ্ছ আমার পেছনে শেড করা আছে, মাঝখানে একটু ফাঁকা, আবার শেড করা। রাতে যারা যাত্রা করবেন তাদের জন্য রয়েছে আলোর ব্যবস্থা। আমরা আগের দিন রাত্রেবেলা যে আলোটা দেখতে পাচ্ছিলাম সেটা এখানকারই যাত্রাপথ। আমরা সবকটা শর্টকাট নিচ্ছি না, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু শর্টকাট নিচ্ছি, আবার কিছু কিছু মানে কি রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ সিঁড়িটা অনেকটা উঁচু উঁচু উঁচু। এখানে যদিও 526টা সিঁড়ি, দেখি কতটা সময় লাগে। এই বৈষ্ণোদেবী যাত্রা দু ভাগে বিভক্ত। প্রথম পার্ট কাটরা থেকে অর্ধকুমারী 6.5 কিলোমিটার, এবং তারপর অর্ধকুমারী থেকে বৈষ্ণোদেবী ভবন 6.5 কিলোমিটার। ঘোড়ার পিঠে যারা যাবেন না বলে ঠিক করেছেন এবং হাঁটতে পাচ্ছেন না, তারা কোনো মতে অর্ধকুমারী অবধি পৌঁছান। সেখান থেকে আপনারা সস্তায় পেয়ে যাবেন পিঠু বা ম্যাজিক ভ্যান। এখানে সরকারি রেড চার্ট টাঙানো আছে, আশা করি আপনার থেকে কেউ বেশি নিতে পারবে না। আমার 1 ঘন্টা 5 মিনিট হলো 4 কিলোমিটার রাস্তা কভার, মানে শর্টকাট মেরেছি, তো টোটাল 13 কিলোমিটার দেখলাম। চেকপোস্ট থেকে বৈষ্ণোদেবী মন্দির 13 কিলোমিটার, আর এখন আমাদের 9 কিলোমিটার বাকি আছে। আর ঘোড়াগুলো দেখো কত বড় বড়। আমরা এমন জায়গায় এসে দাঁড়ালাম যেখান থেকে কাটরা শহর অপূর্ব সুন্দর দৃশ্য আমার নয়ন যুগলকে জুড়িয়ে দিচ্ছে। এই বৈষ্ণোদেবীর রাস্তায় প্রচুর বসার সিট বানানো আছে, রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, হট এবং কোল্ড ওয়াটার। রাস্তায় আছে সরকারি ভোজনালয়, খুব কম খরচে এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করতে পারবেন। তো মোটামুটি অর্ধকুমারী অবধি পৌঁছে গেছি। আমার পেছনে দেখতে পাচ্ছ দুটো রাস্তা আছে, একটা হচ্ছে হাতি মাথা মার্গ এই দিক দিয়ে 6.5 কিলোমিটার, আর একটা আছে হিমগটি মার্গ। এখন বাজে 8:20, 2 ঘন্টা 20 মিনিট হেঁটে ফেলেছি, আর 5.5 কিলোমিটার বাকি আছে, এই রাস্তা দিয়ে যাবো সামনের দিকে। এই দিক দিয়ে যাবে তো ব্যাটারি চালিত গাড়ি তোমরা পেয়ে যাবে, আর এই দিক দিয়ে গেলে তোমার অর্ধকুমারী টেম্পল, আসার সময় অর্ধকুমারী টেম্পল হয়ে আসবো, আর যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাবো 5.5 কিলোমিটার। এখন বাজে 8:30, আমরা চলে এসেছি ব্যাটারি চালিত গাড়ির এখানে 2.5 ঘন্টার মধ্যে, আর 5.5 কিলোমিটার হাঁটা পথ, 2.5 ঘন্টা লেগেছে নিচের থেকে আসতে, আর 5.5 কিলোমিটার দেখি কত সময় লাগে। আমার পার্টনারকে ভাবছি ব্যাটারি চালিত গাড়িতে পাঠাবো এবং আমি হেঁটে হেঁটে যাব। ম্যাজিক ভ্যানে অর্ধকুমারী থেকে ভবন পর্যন্ত 354 টাকা ভাড়া, এবং ভবন থেকে অর্ধকুমারী পর্যন্ত 236 টাকা ভাড়া। আমরা আবার হাঁটা শুরু করলাম। তো এখন কাটায় 9:30, আমরা চলে এসেছি মোটামুটি, আর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ভবন আর 2.75 কিলোমিটার, মানে 2.75 কিলোমিটার, আর 2.75 কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাবো। তো 3.5 ঘন্টা রাস্তা, আমরা কথা বলতে বলতে, ভিডিও করতে করতে, দাঁড়াতে দাঁড়াতে, তারপরে জল খেতে খেতে, ছবি তুলতে তুলতে, সেলফি নিতে নিতে ইজিলি চলে এসেছি, আর আশা করি এই 2.5 কিলোমিটার আর 1 ঘন্টা লাগবে, 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো চলো দেখতে থাকো, পুরো রাস্তা তো শেড আছেই আছে, আর সাইড দিয়ে এই নেটগুলো দেওয়া আছে, আর আমরা কাটরার উল্টো সাইডে চলে এসেছি। এখন কাটরা সব দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে দেখো। মন্দিরের প্রবেশ পথ দেখা যাচ্ছে,
এখান দিয়ে ওই যে সাদা মতো দেখতে পাচ্ছ ওটা স্টাফ কোয়ার্টার, তারপরেই মন্দির ওই সাইডে। এই দেখো দেখতে পাচ্ছ হরিণ রাস্তায় যেতে যেতে অনেকগুলো, এই সাইডে একটা আছে। আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম বৈষ্ণোদেবীর কাছে। এখানে অনেক ভবন আছে থাকার জন্য, আপনারা চাইলে অনলাইনে বা অফলাইনে বুকিং করে এখানে থাকতে পারেন। মাত্র 120-130 টাকাতে আপনার থাকার সুবিধা হয়ে যাবে, আর শীতকালে থাকতে চাইলে এখানে কম্বলও ভাড়া পাওয়া যায়। এটা মনোকামনা ভবন, এখানে তোমার ডরমিটরি 120 টাকা রাত্রিবেলা থাকতে পারো। রোপওয়ে লাইনের ভিড় এই এই পর্যন্ত, মানে এখান অবধি চলে এসে সেই ওখান থেকে প্রায় 500 মিটারের উপরে বেশি, মানে তুমি রোপওয়েতে দাঁড়ালে ভৈরবনাথ পৌঁছানোর জন্য টিকিট পেতে তোমার না হলেও 2 ঘন্টা লাগবে। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এখানে ভেতরে মোবাইল, ক্যামেরা, চটি, জুতো, পার্স, ব্যাগ এগুলো কিছু অ্যালাউ নেই। তো এখানে লকার রুম আছে, লকার রুমে তোমাদেরকে রেখে যেতে হবে। সামনে অনেকগুলো লকার রুম আছে, 1 নম্বর লকার, তারপরে পরপর 2 নম্বর 3 নম্বর লকার, তো এখানে তোমরা রেখে যেতে পারো। বৈষ্ণোদেবী 5,200 ফিট উচ্চতায় অবস্থিত, তাই শীতে কিন্তু ভালোই ঠান্ডা থাকে। খুব অসুবিধা না হলে এখানে রাত্রিবাস করার প্রয়োজন নেই, আমরাও করিনি, কারণ আমরা এখান থেকে ফিরে কাটটাতেই রাত্রিবাস করব। আমরা ধীরে ধীরে মন্দিরের কাছে চলে এলাম। তো এখন বাজে 10:47, মানে 4 ঘন্টা 47 মিনিটে পৌঁছে গেছে বৈষ্ণোদেবীর কাছে। এবার লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে যতদূর সময় লাগে বৈষ্ণোদেবী অবধি পৌঁছাতে। বিষয়টা হলো জার্নি খুব একটা যে খারাপ ছিল তা না, দারুণ সুন্দর আনন্দ করতে করতে মস্তি করতে করতে এসেছি, ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। তোমরা দেখতে পাবো আমি ভেতরে দর্শন করে আসি, তারপর বাকি জিনিসগুলো তোমাদেরকে বলছি। বহু পথ ঘুরে ঘুরে গুহার মধ্য দিয়ে মায়ের দর্শন করতে হবে। তো এখন আমাদের বৈষ্ণোদেবী দর্শন কমপ্লিট হলো, মোটামুটি সময় লাগলো আমার তো 45 মিনিট। ধীরে ধীরে লোক বাড়ছে আস্তে আস্তে, আমি বলে দিই ভেতরে কী কী দেখতে পাবে। ভেতরে সবার প্রথমে গেলে একটা নতুন মন্দির আছে, সেই মন্দিরটা তোমরা দেখতে পাবে। সেখানে বৈষ্ণব মাতার অনেকগুলো মূর্তি আছে। তারপরে ভেতরে গেলে একটা গুহা মতো দেখতে পাবে, যেটা যমুনত্রী বলবে, এবং তার সামনেও বৈষ্ণব মাতার মন্দির আছে, এবং ডান পাশে আছে কালী, বাঁ পাশে আছে সরস্বতী, আর কালীর ডান পাশে আছে শিব এবং সরস্বতীর বাঁ পাশে আছে গণেশ। তো এটা দেখে তোমাদেরকে ভেতরে চলে যেতে হবে। ভেতরে 2 বার চেক হলো যে তুমি কোনো কিছু নিয়ে গেছো কি না, এবং খালি পায়ে যেও, কারণ ভেতরে জল দিচ্ছে তো পা ভিজে যাবে। তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে গুহার মধ্যে বৈষ্ণোদেবীর মূর্তি, মূর্তি তো না, জাস্ট স্তম্ভ করা আছে, এবং সেটাকে সোনার প্রলেপ দিয়ে সেটাকে মোড়া আছে। মাঝখানে আছে বৈষ্ণোদেবী, ডান পাশে আছে কালী মাতা। কালী মাতার এই কপালে দেখবে কালো কালারের মানে পাথর দেওয়া আছে, এবং বাঁ সাইডে, বাঁ সাইডে আছে হচ্ছে তোমার সরস্বতী। তো তিনজন, মানে বৈষ্ণব দেবী বলতে কিন্তু দুর্গা একই রূপ, জাস্ট বৈষ্ণব দেবী নামে এখানে জয়মাতা দি বলে এখানে পরিচিত। তো ওটা দেখে নিচে আসার সময় একটা শিবগুহা আছে, শিবগুহাতে তোমরা যেতে পারো। 99টা সিঁড়ি নিচে নামতে হবে, নিচে নেমে তারপরে শিবগুহাতে যেতে হবে। ওটা একটা গুহা মতো, এবং সেখানে শিবলিঙ্গ বানানো আছে, যেখানে বৈষ্ণব দেবী থাকবে, যেখানে দুর্গা থাকবে সেখানে তো শিব থাকবেই। তো এটা সম্পূর্ণটা দেখে ওখানে প্রসাদ দিচ্ছে ফ্রিতে। প্রসাদটা তোমার এই যে এরকম দেখাচ্ছে, দাও এই যে প্রসাদটা এরকম, একটার মধ্যে চিনি আর একটার মধ্যে একটা কয়েন আছে বৈষ্ণব মাতার। তো সেই প্রসাদটা তোমরা নিয়ে চলে আসতে পারো। আর যদি ভেতরে কালকে যা যা প্রসাদ আমরা এনেছি কোনো কিছু পুজো হচ্ছে না, তোমরা শুধুমাত্র যদি নারকেল আনো তাহলেই পুজো হবে, এবং নারকেল দেওয়ার সময় তোমাকে একটা টোকেন দেওয়া হবে, এবং ফেরত নেওয়ার সময় ওই টোকেনটা দেখালে তোমাকে নারকেলটা ফেরত দেবে। কিন্তু নারকেল ছাড়া আর কোনো কিছু পুজোর প্রসাদ হচ্ছে না। হ্যাঁ, নারকেলটাও অনেকে আছে, অনেকগুলো নারকেল একসাথে মিলে করছে। তো আশা করি বোঝা গেছে। এখন এখান থেকে চেষ্টা করব ভৈরবনাথ যাওয়ার, তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেবো, প্রচণ্ড খিদে লেগেছে, কিছু খাওয়া দাওয়া করে নেবো এবং চেষ্টা করব ভৈরবনাথ যাওয়ার। যদি ভৈরবনাথ যেতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। দর্শন কমপ্লিট করে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিলাম। এই যে ভৈরবনাথের রাস্তা, এই যে সোজা চলে গেল এই যে এই সাইডে, আর এই সাইডে হচ্ছে লাইন পড়েছে তোমার রোপওয়ে, ওই যে রোপওয়ে যাচ্ছে, রোপওয়ে লাইন পড়েছে এই সাইডে। এখন 1টা বাজে, লাইনে দাঁড়িয়েছি ভৈরবনাথের তোমার রোপওয়ের। কতটা বড় লাইন, কত সময় লাগবে কেউ জানে না, মানে কত সময় যে লাগবে কে জানে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখানে ধোসা খেলাম তোমরা দেখলে, আর এখানে আমার মনে হচ্ছে 1-1.5 ঘন্টা এখানেই লাগবে। তবে লাগুক, কোনো অসুবিধা নেই, আজকে তো কাটরাতে থাকবো, রাত্রেবেলা নেমে যাবো ইজিলি, কোনো সমস্যা নেই, যতই রাত হোক না কেন, তবে ভৈরবনাথ দেখেই যাবো। রোপওয়ের আপ ডাউন ভাড়া 100 টাকা। শুনেছি বৈষ্ণোদেবী দর্শনের পর ভৈরবনাথ দর্শন না করলে নাকি যাত্রা সম্পূর্ণ হয় না।
তাই আমরাও ছুটে চলেছি ভৈরবনাথের দিকে। প্রথমে ভেবেছিলাম হেঁটেই ভৈরবনাথ পৌঁছে যাব, পরে গুগল ভাই জানালো বৈষ্ণোদেবী থেকে ভৈরবনাথ 5 কিলোমিটার হাঁটা পথ, তাই হাঁটার আশা আগেই ত্যাগ করেছি। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ভৈরবনাথের টিকিট পেলাম। টিকিটটাকে স্ক্যান করিয়ে এবার আবার লাইনে দাঁড়াতে হবে, আরও মনে হচ্ছে 8 ঘন্টা দাঁড়াতে হবে, বুঝতে পারছি না, চলো দেখতে থাকো। টিকিটের আবার ভ্যালিডিটি আছে, ভ্যালিডিটি হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। আলটিমেটলি 1.5 ঘন্টা পরে দাঁড়ানোর পরে আমরা রোপওয়েতে উঠলাম এবং ওপরে যাচ্ছি, ঠিক আছে। এই যে রোপওয়ে ছেড়ে দিয়েছে, রোপওয়েটা অনেকটাই বড়, মোটামুটি 50 জন করে উঠছে এক একটা রোপওয়েতে, আমাদেরটাতে তো প্রায় 50 জন আছে। আমরা 5 মিনিটের নিচে থেকে ওপরে উঠে এলাম। এখানে ভৈরবনাথ মন্দিরে খুব একটা বেশি ভিড় নেই, লাল পাথরের মূর্তি, সকলে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করছেন, আমরাও এখানে পুজো দিয়ে নিলাম। এখান থেকে দেখা যাচ্ছে হেলিপ্যাড এবং অন্যদিকে মা বৈষ্ণবদেবী ভবন। অপূর্ব সুন্দর দৃশ্য দেখে আমরা রোপওয়েতে নিচে নামলাম। এখন 3টে বাজে, আমরা 1টার সময় লাইন দিয়েছিলাম, 2 ঘন্টার মধ্যে দর্শন করে ফেরতও আসলাম, তো এবার আমরা নিচে নামবো। মা বৈষ্ণবদেবীকে বিদায় জানিয়ে আমরা নিচের দিকে হাঁটা শুরু করলাম। আমাদের দর্শন খুব সুন্দর হয়েছে, নির্ঝঞ্ঝায় নির্দ্বিধায় অল্প ভিড়ের মধ্যেই দেখতে পেয়েছি মায়ের সঙ্গে মহাদেবের অপর রূপ ভৈরবনাথের। আমরা আনন্দে নিচে নামছি, তবে এবার নামার পথে আমরা যাব অর্ধকুমারী মন্দির, যেটা কাটটা থেকেই দেখা যায়। এখন পড়ন্ত বিকেল, ঘড়িতে বাজে 5টা, আমরা 3:15 বেরিয়েছিলাম, 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে অর্ধকুমারীর পাশে চলে এসেছি, মানে প্রায় 6 কিলোমিটার হেঁটে নেমেছি 1 ঘন্টা 45 মিনিটে। এবার উপরের দিকে যাব অর্ধকুমারীতে, তারপর দর্শন করে নিচে নামবো, দেখি 9টা বাজে, নামতে কত সময় লাগে। এই মন্দিরটি একটি গুহার মধ্যে অবস্থিত এবং তার ওপরেই এই বিল্ডিং বানানো। এখানে পুজো দিতে গেলে শুনেছি টোকেন নিতে হয় এবং টোকেনের মোটামুটি 8-10 ঘন্টা টাইম লাগে পুজো তোমার লাইন আসার। এমনিতে বৈষ্ণোদেবীতে তো পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, তোমরা জাস্ট নারকেল নিয়ে গিয়ে দিলে ওনারা পুজো দিয়ে ওখান থেকে ব্যাক করে, এখানে তোমরা পুজো দিতে পারবে কিন্তু টোকেন নিতে হবে। চলো ভেতরে দেখি ভেতর অবধি যেতে পারি কিনা। আমরা মন্দিরের পেছন দিকে গিয়ে সেই গুহার একটু অংশ দেখে নিলাম। তো অর্ধকুমারীতে টোকেনের গল্প আছে, আর টোকেন কিন্তু এখন 12 ঘন্টার মধ্যে তোমার হচ্ছে না, আমি একটু আগে বললাম 12 ঘন্টা, এটা 24 ঘন্টা 48 ঘন্টা লেগে যাচ্ছে। ছত্তিশগড়ে একটা ছেলের সাথে দেখা হলো, আমি ব্লগিং করছিলাম বলে আমার কাছে এগিয়ে আসলো, ওর নাম্বার হচ্ছে 244, এখানে এখন চলছে 170। ও কালকে একবার এসেছিলো, এসে 244 নাম্বার নিয়ে গেছে, আজকে আবার এসছে, আজকে হয়তো রাত্রেবেলা ও ডাক করবে। এখানে তোমার গুহা আছে, অর্ধকুমারী মাতার গুহা আছে, ওই গুহা অবধি যাবে, 2-3 মিনিটের গল্প কিন্তু এত সময় ধরে এরা টাইম লাগাচ্ছে, ঠিক আছে। তো ভেতরে যেতে পারবে, আমরা বাইরের সাইডটা দিয়ে যতটা পারবো দেখবো, আর ভেতরে তো আমরা যেতে পারছি না, এখন নেমে যাবো কারণ কালকে আমাদের ট্রেন আছে। কালকে ট্রেনের ভিডিওটা অবশ্যই দেখতে ভুলো না, কালকে যে ভিডিওটা হবে সেটা হবে আমাদের বুলেট ট্রেনের ভিডিও, বুঝতেই পারছো, আমাদের বন্দে ভারত এক্সপ্রেস কাটরা টু দিল্লি, তো সেটার ভিডিও, তো সেটার ভিডিও অবশ্যই দেখার জন্য বলবো। তো এখন মোটামুটি আমরা নিচে নেমে যাব এবং নিচে নেমে হোটেলে রেস্ট নেব, তো চলো দেখতে হবে। সূর্যাস্ত দেখতে দেখতে আমরা নিচে নামছি, প্রসঙ্গত বলে রাখি এখানে পাহাড়ে চড়তে তেমন শ্বাসকষ্ট হবে না, বিশ্রাম নিতে নিতে বাচ্চা থেকে বয়স্ক সকলে পৌঁছে যেতে পারবেন মা বৈষ্ণোদেবীর দর্শনে। কথায় আছে মা কাউকে খালি হাতে ফেরান না, আমাদেরও দর্শন দিয়েছেন এবং অনেক স্মৃতি নিয়ে নিচে নামছি। এবার ভাবলাম একটু পা ও ঘাড় ম্যাসেজ করে নিই, 15 মিনিটে 30 টাকা, খুব সুন্দর ম্যাসেজ হয়। এবার আমরা সন্ধ্যের মধ্যে নিচে গেট পর্যন্ত পৌঁছালাম এবং সেখান থেকে একটা অটো ধরে কাটরা ফিরলাম। তো আমরা 7:30টার মধ্যেই নেমে পড়লাম ওপর থেকে, আমাদের 4 ঘন্টা 15 মিনিট লাগলো কারণ আমরা অর্ধকুমারীতে দাঁড়িয়েছিলাম, খেতে দাঁড়িয়েছিলাম, ওখানে 1 ঘন্টা লস হয়েছে। লিটারালি যদি তুমি কন্টিনিউয়াসলি নেমে আসো, 2 জায়গায় বসেছিলাম, ওঠার সময় তো অনেক জায়গায় বসেছি, নামার সময় মাত্র 2 জায়গায় বসেছিলাম,
তোমার 3 ঘন্টা 15 মিনিট, মানে আমাদের 3 ঘন্টা 15 মিনিট লাগার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা আমরা বেশি ওখানে কাটিয়েছি সময়। আর এখান থেকে অটোতে আসতে আরো 1 ঘন্টা লাগলো, কারণ ওখানে অটোতে অনেক ঝিঝিক, আর অটো নিচে দিয়ে আসে 5.5 কিলোমিটার এক্সট্রা, মানে ওয়ান ওয়ে, যেহেতু আসার সময় দুজনা 150 টাকা নিল। তো চলো আজকের জন্য গুড নাইট, জয় মাতা দি সকলকে, কমেন্ট অবশ্যই লেখো জয় মাতা দি। আর আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট ব্লগটা হচ্ছে আমাদের বুলেট ট্রেন, চলো দেখতে থাকো। আমাদের মাতা বৈষ্ণোদেবী যাত্রা এখানেই শেষ হলো। রাত কাটরাতেই স্টে করে কাল সকালে বন্দে ভারত ধরে চলে যাব দিল্লি এবং সেখান থেকে বাড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কবে যাচ্ছেন বৈষ্ণোদেবীর দর্শনে সেটিও অবশ্যই কমেন্টে লিখবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটি স্পেশালি নিজের মা বাবা ও বয়স্ক আত্মীয় স্বজনদের সাথেও শেয়ার করুন। আর আমাকে চাইলে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকের জন্য এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি।